ঋণ এবং ক্রেডিট কার্ড এটাকে না বলবেন, ঋণ না, ক্রেডিট কার্ড না, আয় করবেন ব্যয় করবেন, আয় করেন ব্যয় করেন, কিন্তু ঋণ করে নয়। এবং আল্লাহ রসুল এই ঋণ থেকে বানা চেয়েছেন সবসময়। তার দোয়া ছিল আউযু বিল্লাহি মিনাল কুফরি ওয়াদ দাইন, আউযু বিল্লাহি মিনাল কুফরি ওয়াদ দাইন, আউযু বিল্লাহি মিনাল কুফরি ওয়াদ দাইন। যে আল্লাহ আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি কুফর থেকে এবং ঋণ থেকে। একজন সাহাবী বলছেন, কুফর এবং ঋণ এটা কি সমার্থক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হ্যাঁ, কুফর এবং ঋণ সমার্থক। এই ঋণ থেকে সবসময় পানা চাইবেন। আপনি যদি ধর্মযুদ্ধ করে শহীদ হয়ে যান, ঋণ যদি থাকে আপনার পরিত্রাণ নাই। ছেলে মেয়েকে ঋণী অবস্থায় রেখে যাবেন না আর কি। হাউস বিল্ডিং বলেন আর অমুক তমুক বিল্ডিং বলেন, ওই তমুক বিল্ডিং বলেন, ঋণ রেখে মারা যাবেন না আর কি, আপনার পরিত্রাণ হবে না। তো ঋণকে না বলবেন, ক্রেডিট কার্ডকে না বলবেন, নো ক্রেডিট কার্ড। দাতা হবেন, দান করবেন। কেন দান করবেন? আমরা বলছি ধ্যান এবং দান, ধ্যানই হতে হবে, দাতা হতে হবে। যদি দাতা না হন তাহলে আপনি ঋণী হবেন, কৃপণ হবেন এবং ঋণী হবেন। আর ঋণ থেকে বাঁচতে হলে দান করতে হবে। যখন দান করবেন তখন ঋণ করে কেনার যে অভিশাপ, ঋণ করে কেনার যে ভুল, ঋণ করে কেনার যে তারণা, এই তারণা থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবেন। এবং দান ভয় এবং পেরেশানি থেকে কিভাবে রক্ষা করে? সূরা বাকারা 274 নম্বর আয়াত, নিশ্চয়ই যারা তাদের উপার্জন থেকে রাতে বা দিনে প্রকাশ্যে বা গোপনে সচ্ছল বা অসচ্ছল অবস্থায় দান করে তাদের জন্যে তাদের প্রতিপালকের কাছে পুরস্কার রয়েছে, তাদের কোনো ভয় বা পেরেশানি থাকবে না। কি দান করবেন? ভালো জিনিস দান, খারাপ জিনিস না। আপনি আসলে দাতা না কৃপণ এটা বোঝার একটা টেস্ট আছে। ধরেন আপনার কাছে 10,000 টাকার 100টা নোট আছে, নোটটা মিশ্র, চকচকে নোটও আছে, ময়লা নোটও আছে। এখন আপনি যদি ওখান থেকে বেছে বেছে ময়লা নোটগুলো দেন তাহলে বুঝতে হবে আপনি কৃপণ। আর যদি যেটা উপরে পড়ছে ময়লা হোক অথবা চকচকে হোক সেটা যদি দেন তাহলে বুঝতে হবে আপনি দাতা। আপনি দেখেন ময়লা নোটও কিন্তু 100 টাকাই মূল্য এবং চকচকের নোটও 100 টাকা মূল্য, কিন্তু দাতা হলে আপনি চকচকে ময়লা চিন্তা করবেন না, আপনি দিয়ে যাবেন। আর কৃপণ হলে আপনি ময়লাগুলো দিতে থাকবেন, দিতে দিতে যখন আর ময়লা নাই তারপরেও দিতে হচ্ছে তখন আপনি ভালোটা দেবেন। এটা হচ্ছে কৃপণতার লক্ষণ আর কি। দিতে হবে কি? এটাও সূরা বাকারা 267 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে তোমরা যা উপার্জন করো আর জমিন থেকে যা উৎপাদিত হয় তা থেকে ভালো অংশ আল্লাহর পথে ব্যয় করো, বেছে বেছে খারাপ জিনিসগুলো দান করতে যেও না, কারণ যে জিনিস তোমরা গ্রহণ করতে চাইবে না তা কখনো দান করতে যাওয়া উচিত। যখনই আপনি বেছে বেছে খারাপ জিনিস দিচ্ছেন এটা দান হয় না। তো দান সবসময় ভালো জিনিস করবেন। এবং সূরা আলী ইমরানের 92 নম্বর আয়াতে আল্লাহ তাআলা খুব পরিষ্কার বলেছেন, হে বিশ্বাসীগণ, তোমার প্রিয় ও পছন্দের জিনিস থেকে দান করতে না পারলে তুমি কখনো সত্যিকারের ধার্মিক হতে পারবে না। অন্যের জন্যে তুমি যা কিছু ব্যয় বা দান করো আল্লাহ তা ভালো হবে। অর্থাৎ দিতে হবে ভালো জিনিস থেকে, প্রিয় জিনিস থেকে, তাহলে বুঝবেন যে আপনি সত্যিকারের দাতা এবং আল্লাহর রহমতে ছায়ায় আপনি থাকবেন। কারণ দাতা না হলেই আপনি কৃপণ হবেন, আর কৃপণ হলে আত্মকেন্দ্রিক হবেন এবং পণ্যাসক্ত হবেন, যে আপনি পণ্যের পেছনে ব্যয় করবেন, আপনি অন্যের পেছনে ব্যয় করতে পারবেন না। আপনি যখন পণ্যের পেছনে অনেক টাকা ব্যয় করতে পারবেন কিন্তু অন্যের পেছনে ব্যয় করতে পারবেন না, অন্যের জন্য ব্যয় করতে পারবেন না যদি কৃপণ হয়।